রিয়েল গ্যাংস্টার মনে হচ্ছে। আমি রূপম, চলে এলাম নতুন ভিডিওতে বন্ধুরা। অবশেষে অপেক্ষার অবসান। যেই গানটার জন্য আমরা মানে অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম, এবং রিসেন্টলি আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে তুফানের সেই লাগি উড়াদুড়ার পর থেকে এতই মানে ট্রেন্ডিং, সমস্ত জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পুরো ট্রেন্ডিংয়ে ভরপুর যেই গানটার জন্য, তারপরে কোনো আপডেট আসছে না। তো অবশেষে তুফান আনকাট সেন্সার পেয়ে গেছে, এই ভিডিওটাতেই বলে ফেললাম। এবং তার সঙ্গে আমি এখন তুফানের টাইটেল ট্র্যাক রিয়াকশন করবো, ভিডিওটা ফর দ্য ফার্স্ট টাইম দেখবো। আমি গানটা মানে অডিওটা অনেকক্ষণ আগে থেকেই শুনে নিয়েছি, বিকেলে আমি শুনছিলাম, কিন্তু এখন পুরো গানটা শুনবো। তো চলো লেট স্টার্ট, একেবারে রিয়াকশন ভিডিও করা যাক। চলো স্টার্ট। ও ব্যাকড্রপটা দারুণ, এটা টিটাগড় ঘুটমি, বাহ। লিরিক্যাল ও ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন, বাহ। অ্যানিমেশনটা খুব ভালো রকম ভাবে সেট করেছে। বাহ, সব থেকে বড় কথা হচ্ছে বাহ, লুকটাও তো হেভি। নিশা সওদাগর, রিয়েল গ্যাংস্টার মনে হচ্ছে, রিয়েল গ্যাংস্টার। তুফান বাংলাদেশে আসছে 28 তারিখ। যাই হোক, 2 মিনিট 13 সেকেন্ডের একটা ছোট্ট গান, হুক লাইনটা আমরা দুবার শুনতে পেলাম রিপিটেডলিভাবে, এবং যে ব্যাকড্রপ, শাকিব খানের এন্ট্রি, মানে সত্যি মনে হচ্ছে একজন রিয়েল গ্যাংস্টার এই সিনেমায় অভিনয় করেছে। কি লুক অ্যান্ড ফিল দিয়েছে রায়ান রফি, এটাই হচ্ছে একজন ভালো ডিরেক্টরের ভিশন। আমি বারবার বলে থাকি যে বাংলাদেশে হয়তো সেই ডিরেক্টরের ভিশন আমরা দেখতে পাই না, যেটা মানে বিভিন্ন আমি দেখি ফেসবুক পেজ আলোচনা করে, কিন্তু বাংলাদেশে এখনও আমি অন্তত মনে করি যে ভিকি জায়েদ আর রায়ান রফি, এই দুজন মানুষ ছাড়া সেই ভিশনটা না কারোর মধ্যে তৈরিই হচ্ছে না। এবং এই ভিশন দেখার পর বাংলাদেশের দর্শকদের এক্সপেকটেশনও আরও হাই হয়ে যাবে নেক্সট যারা যারা ডিরেক্টর পরিচালক উঠে আসবে তাদের কাছ থেকে, যে আরও ভালো তারা ভিশন দেখবে, ভালো কিছু পাবে। দুর্দান্ত দুর্দান্ত ফাটিয়ে হয়েছে গানটা, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আরিফ রহমান জয় গানটা গেয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আরও একজন সিঙ্গারের নাম আমরা দেখতে পাচ্ছি, নাভেদ পারভিজ, ঠিক আছে, সেও গানটা গেয়েছে। দুরন্ত দুরন্ত, এবং সবার শেষে আমরা দেখতে পেলাম যে এটা একটা দুঃখজনক ব্যাপার যে ইন্ডিয়াতে 17 তারিখ রিলিজ পাচ্ছে না, 18 তারিখে রিলিজ পাচ্ছে, একদম সবার শেষে ইন্টারন্যাশনাল রিলিজ দিয়ে দিয়েছে, এবং বাংলাদেশে ঈদুল আদাতেই আসছে, মানে 17 তারিখ, আর বাকি মানে ইন্ডিয়া থেকে শুরু করে 28 তারিখ আসছে। টাসেলটা সত্যিই খুব ভয়ানক একটা টাসেল হতে চলেছে, মানে শাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী। আমরা এই গানটার মধ্যে শাকিব খানকেই দেখেছি, এবং একদম ছোট্ট সিনে মিশা সওদাগরকে আমরা দেখতে পেলাম যে সে পড়ে যাচ্ছে বালির মধ্যে। আই থিঙ্ক সে কবাডি, মানে কবাডি বালির মধ্যে যে ইয়েটা হয়, কবাডি না, কবাডি বলাটা ভুল, ওই যারা মাসাজ করে একটু মানে শক্ত ফক্ত চেহারা, ওর আর কি হেড হবে মিশা সওদাগর স্যার, আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে। এবং যেভাবে এন্ট্রিটা নেয় শাকিব খান ভাই, সত্যি ভাই আমার কোথাও গিয়ে মনে হচ্ছে বাংলার রকি ভাই, বাংলার রকি ভাই ভাই, এটা বলতে কোনো অসুবিধা নেই। এবং যে গুজবাউন্স পেলাম, যতুগৃহতে একজন অভিনয় করেছিল আমার মনে আছে, বনি সেনগুপ্ত যে ছবিটা ছিল যতুগৃহ, সপ্তাহ বসে ডিরেক্ট করেছিল, তো সেই ছবির একজন ইয়ে ছিল, মানে একটা ক্যারেক্টার ছিল, সে ভূত হয়ে যাবে আর কি, সেই ক্যারেক্টারটা দেখছি এখানে শাকিব খানের মানে একদম ডান হাত, ঠিক আছে, বড় বড় চুল তোমরা দেখতেই পারবে, চোখে চশমা পরা,
বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, মানে শাকিব খানের মতনই চুলটা তার বেশ ভালো, ওই ব্যাকড্রপটা দেখতে বেশ ভালো লাগছে। এছাড়াও মানে যেভাবে লিরিক্যালভাবে প্রেজেন্ট করেছে, যে লিরিক্স আমরা দেখতে পাচ্ছি একদম সমাজের বাস্তব কথা, মন্ত্রী রাজ্য সমস্ত কিছু নিয়ে লিরিক্সটাকে পেশ করা হয়েছে, এবং একটা দলের মধ্যে আমরা হয়তো তুফানকে ঢুকতে দেখতে পারবো, যেই দলটা কোথাও গিয়ে সাপোর্ট করবে তুফানকে, এবং সেই দলেই হয়তো সেই দল থেকেই বিলংস করতে থাকবে, তারপরেই সেই হয়তো তুফান হয়ে উঠবে, সেই দলের মধ্যে সে সবথেকে বড় গ্যাংস্টার হয়ে উঠবে, এটাই কোথাও গিয়ে একটা আভাস দিল এই গানটা। প্রত্যেকটা লিরিক্স খুব ভালো, কথা খুব ভালো, এবং যেটা বলছি যে তুফান প্রলয়ে তুফান আসিছে, তুফান প্রলয়ে তুফান থামাও এ তুফান, অসাধারণ অসাধারণ, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, খুব ভালো। আমি অবশ্যই এই গানটাকে রেটিংস দেবো 4.9 out of 5, দারুণ লেগেছে আমার পার্সোনালি, খুব ভালো লেগেছে। মানে পুরো গানটার মধ্যে শাকিব খান থাকলেও পুরো শাকিব খানই চোখ কেড়ে নিয়েছে, যা ভিজুয়াল দেখলাম, যে লুক অ্যান্ড ফিল দেখলাম, সত্যি মানে ভালো হতো যদি একই ডেটে আমাদের এইখানে রিলিজ করা যেত, খুব ভালো হতো, কিন্তু কিছু আর করার নেই, একটা পাইরেসির ভয় সেটা সবাই জানে, কিন্তু ওয়ার্ল্ডে এখন প্রত্যেকটা সিনেমাই পাইরেসি হয়ে চলে, কিছু করার নেই তো সেই বিষয়ে, কিন্তু সিনেমাটা ভালো চলবে যা লুক অ্যান্ড ফিল দেখলাম এই টাইটেল ট্র্যাকে। তোমাদের কি মন্তব্য গানটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিস, ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার।